আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য শুভ্র রঙের প্রেম গল্পের 17 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। মুখ গোমড়া করে বসে আছি আমি, সামনে এক গাদা খাবারের স্তূপ। সামনের চেয়ারে নির্বিকার ভাবে বসে আছেন স্নিগ্ধ স্যার। আমাকে বসে থাকতে দেখে শান্তভাবে বললেন, জলদি খাও। রিদি বলল, পিপাসা পেয়েছে, খিদে নয়, আর এত খাবার কে খাবে? স্নিগ্ধ বলল, কেন তুমি খাবে? ওনার নির্লিপ্ত উত্তর। আমি অসহায় চোখে খাবারের দিকে তাকিয়ে আছি। খাবার নিয়ে সমস্যা না, এতগুলো ইটালিয়ান ফুড সাথে ভাত তরকারি সব আছে। দাম কে দিবে? আমার কাছে হাতে গোনা 2000 টাকা আছে। আমি শিওর বিল অনেক হবে। ভিড়ের মাঝে থেকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে এসেছেন উনি। আমি জুস অর্ডার করতে গেলে এতগুলো খাবার অর্ডার করে বসে আছেন। আমি ভেবেছি বোধহয় তার জন্য, কিন্তু আমার সমস্ত ভাবনা ভুল প্রমাণিত করে আমাকে খেতে বলছেন। স্নিগ্ধ বলল, আমি খাইয়ে দিব, বলেই উনি সত্যি সত্যি মুখের সামনে খাবার ধরলেন। আমি স্তম্ভিত, চোখ বড় বড় করে পেছনের দিকে পিছিয়ে গিয়ে বললাম। রিদি বলল, না না আমি পারবো। স্নিগ্ধ বলল, শিওর? ওনার কথা শুনে হাসি পেল, এমনভাবে বলছেন যেন আমি কখনো নিজের হাতে খাইনি। আমাকে হাসতে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি খাবার নিজের জন্য নিয়ে সাথে উনাকেও একটা প্লেটে দিলাম। উনি ভ্রু কুচকে বললেন, স্নিগ্ধ বলল, দুই প্লেট কেন? রিদি বলল, একটা আপনার আরেকটা আমার। স্নিগ্ধ বলল, আমি একটা প্লেটেই খাবো, বিড়বিড় করে বললেন উনি। আমি বুঝতে না পেরে বললাম। রিদি বলল, কিছু বলছেন স্যার? স্নিগ্ধ বলল, এই তোমাকে না বলেছি ক্লাসের রুমের বাউন্ডারির ভেতর স্যার স্যার ডেকে অজ্ঞান হবে, কিন্তু বাউন্ডারি ক্রস করার পর ওই ওয়ার্ড আর মুখে আনবে না। ওনার রাগ মিশ্রিত বলা কথায় কপাল কুচকে এলো। উক্ত কথা কবে বলেছেন? প্রথম দিন থেকে সমস্ত কিছু ভেবেও মনে করতে পারলাম না। আমার অবস্থা বুঝতে পেরে ধীর কণ্ঠে বললেন, স্নিগ্ধ বলল, নেক্সট টাইম থেকে বলবে না, এইটাই বলতে চেয়েছি। আমি ছোট করে ওফ বলতেই উনি আমার খাওয়া প্লেট টেনে নিলেন। আমি ভোরকে গিয়ে কিছুটা জোরে বললাম। রিদি বলল, আমার প্লেট নিচ্ছেন কেন? আপনারটা তো আছেই সামনে। আমার কথাকে পাত্তা না দিয়ে একমনে এটো খাবার খাচ্ছেন। আমি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি। সমস্ত কিছু কেমন অদ্ভুত অনুভূতি আবিষ্কার করছি নতুন করে। আমাকে চুপ থাকতে দেখে মুখ উঠিয়ে তাকালেন, তারপর বাঁ হাতে চুলগুলো কপাল থেকে উপরের দিকে ঠেলে দিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, স্নিগ্ধ বলল, চেক করে দেখলাম খাবারটা ঠিক আছে কিনা। রিদি বলল, ওই প্লেট থেকেও তো চেক করতে পারতেন। আমার উত্তর শুনে ঝাঁঝালো কণ্ঠে আবার বললেন, স্নিগ্ধ বলল, আই এম শিওর টিচার, সো আমি যা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি। আমি ওনার কথা শুনে বিড়বিড় করে বললাম, আপনার ভার্সিটির বাউন্ডারি স্নিগ্ধ বলল, স্টপ, আর একটা কথাও বলবে না, বাকি খাবারটুকু শেষ করো। আমি শিওর সামনে থেকে নিজের খাবারের প্লেট নিতে গেলেই রাগী চোখে তাকিয়ে বললেন, স্নিগ্ধ বলল, এইটা আমার, তুমি ওইটা খাও। মুখ দিয়ে আর একটা কথা উচ্চারণ করতে পারলাম না, অগত্যা নতুন প্লেটের খাবার খাচ্ছি আর চোখে ওনার দিকে তাকাচ্ছি। মনে মনে বললাম, কবে করবেন ভালোবাসা জাহির? কবে বলবেন আপনি সেই আমার শুভ্র প্রেমিক যে আমার অগোচরে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে আমায়? প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট অডিটোরিয়ামে হাজির হয়েছে। কোলাহলে পরিপূর্ণ অডিটোরিয়াম, অতিরিক্ত কথার আওয়াজে চারদিক ভারী হয়ে উঠেছে। এই বিশৃঙ্খল পরিবেশে আমার চোখ শুধু একজনকে খুঁজে চলেছে। আমার চঞ্চল চোখ দুটো দেখে নীতি হাতে খোঁচা মেরে বলল, কাকে খুঁজছিস? তাকে খুঁজছিস বুঝি? আমি ভ্রু কুচকে বললাম। রিদি বলল, কাকে? নীতি বলল, ওই বেটা ইংরেজকে, তাই
রাহাত বলল, ওই বেটা ইংরেজ কে, তাই না নীতি? রাহাতের উচ্চস্বরে কথার জন্য আশেপাশের কোলাহল থেমে গেল, সাথে কেউ কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ইচ্ছা হচ্ছে রাহাতের মাথা রড দিয়ে বাড়ি মেরে দুভাগ করে দেই। আমি নিজের ইচ্ছাকে দমন রেখে ফিসফিস করে বললাম, আরেকবার ওনাকে ইংরেজ বললে তোর হার একটাও আস্ত রাখবো না। উনি স্নিগ্ধ, ও উনি স্নিগ্ধ, কিন্তু আমাদের তো স্যার তোর স্নিগ্ধ। নীতির কথা শুনে রাগি চোখে তাকালেও তোর স্নিগ্ধ শুনে কেমন প্রশান্তি বয়ে গেল। ইস লজ্জা কেন পাচ্ছিস? আমি নিজেকে সংযত করে কিছু বলার জন্য উদ্যত হতেই মাধবী ভিড় ঠেলে আমাদের দিকে এগিয়ে এসে বলল, কাল তুই হারিয়ে গেলি কি করে? জানিস আমার কত টেনশন হচ্ছিল, কিন্তু এই নীতির কোনো ভাবান্তর ছিল না। মাধবীর কথা শুনে নীতি আড় চোখে তাকিয়ে চুল হাতে পেঁচিয়ে বলল, স্পেশাল মোমেন্টগুলোতে আর স্পেশাল মানুষের সাথে আমার বেস্টুকে ছেড়ে দিয়ে আমি রিল্যাক্স থাকবো না কি তুই থাকবি? মাধবী বলল, তার মানে নীতি রিদি বলল, তার মানে কাল তুই দেখেছিলি? আমি অবাক হয়ে প্রশ্ন করতে নীতি মাছি তাড়ানোর মতো হাত ঝাঁকিয়ে বলল, অবশ্যই। ওর নির্বিকার উত্তরে আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। নীতি আর আমার কথোপকথন বুঝতে না পেরে রাহাত আর মাধবী একসাথে বলে উঠল, মানে? মানে কিছুই না, ইটস সিক্রেট। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর ওরা দুজনই না বুঝে। এই জন্যই তো বলি মহাশয় এত আপডেট পাচ্ছে কোথায়। অডিটোরিয়ামের স্পিকারে চেনা কণ্ঠের সালাম শুনে আমি মুহূর্তে জোরে জোরে বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম। আমার জোরে জবাবটা সারা অডিটোরিয়াম জুড়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে বারবার। নীতি আমার হাত চেপে ধরতে হুঁশ ফিরে, সবাই আমার দিকে তাকিয়ে আছেন অবাক চোখে। এর মধ্যে তিনজন মানুষ হাসছে, স্নিগ্ধ, পরশ স্যার আর নীতি। লজ্জায় মনে হচ্ছে ভিড়ের মাঝে হারিয়ে যাই, আর কেউ খুঁজে না পাক। স্পিকারের সামনে দাঁড়িয়ে এখনো উনি তাকিয়ে আছেন, বাকি সবাই তার দৃষ্টি অনুসরণ করে আবার আমার দিকে তাকালো। আমি এক পা এক পা করে পিছিয়ে রাহাতের পেছনে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, দোস্ত আমাকে কভার করে দাঁড়া, কেউ যেন আমাকে দেখতে না পায়, মশা মাছি কেউ না, প্লিজ হেল্প মি। আমার আকুল আবেদনে রাহাত কভার করে দাঁড়াতেই আমি ওর হাতের ফাঁক দিয়ে দেখতে পেলাম সে এখনো তাকিয়ে আছে। ইস সবাই কি ভাবছে, ধরা পড়ে যাবো তো। নিজের মনের কথাগুলো শুনে মাথায় থাপ্পড় মেরে বললাম, কেউ দেখেনি কেউ বুঝেনি, কিন্তু তোর কাঁপা কাঁপি দেখে না হওয়া প্রেম সবাই নিজেদের মতো উপন্যাস তৈরি করে ফেলবে গাধি, সবকিছু আমার স্বাভাবিক। আমি হাঁফ ছাড়লাম, রাহাত সন্দিহান চোখে তাকাচ্ছে, আমি আবার ওর থেকে লুকানোর চেষ্টায় আছি। ভিসি স্যারের বক্তব্যে সবাই আবার ব্যস্ত হয়ে উঠল। প্রতি বছর স্টাডি ট্যুর হয়, এইবারও হবে, 5 দিনের ট্যুর হয় প্রতি বছর। গত বছর আমি অসুস্থ ছিলাম বিদায় যেতে পারিনি, তবে এইবার যাবই যাব। ভিসি স্যার 3টা জায়গা সাজেশন দিলেন, সিলেট, বান্দরবন আর কক্সবাজার টু সেন্ট মার্টিন। থার্ড ইয়ারের বড় আপু আর ভাইয়ারা বান্দরবন সাজেস্ট করলো, তাদের উপর কথা বলার সাহস আমাদের জুনিয়রদের নেই। ফোর্থ ব্যাচের সেমিস্টার ফাইনালের জন্য তারা যাবে না, এই মুহূর্তে সব দায়িত্ব থার্ড ব্যাচের। তাদের সাথে সহমত পোষণ করলেন ভিসি স্যারও। মুহূর্তেই আমার মন খারাপ হয়ে গেল, ধুর এইবারও যাব না। আমি সবসময় সমুদ্র বিলাসী, নীল স্বচ্ছ পানি নিজের আপন মনে হয়, একরাশ মুগ্ধতা কাজ করে। সবাই রাজি হলেও উত্তেজনা থামিয়ে দিয়ে স্নিগ্ধ স্যার স্পিকারের সামনে এসে আবার বললেন, সমুদ্র মানে স্বচ্ছতা। সেই স্বচ্ছতা আর মুগ্ধতার ভিড়ে নিজেদের মতো সৌন্দর্য খুঁজে বেড়ানোর মাঝেও আনন্দ আছে। আবার ধরো এই বিশাল সমুদ্রের উত্তাল ঢেউ তোমাদের জীবনেও নতুন রং বয়ে আনতে পারে। আমার জানা মতে তোমাদের আগের ব্যাচগুলো বান্দরবান ঘুরে এসেছে, আর থার্ড ইয়ার তোমরাও তো গিয়েছিলে, তাই না? সবাই বলল হ্যাঁ। সবাই সমস্বরের জবাব দিতে উনি হাসলেন, সূর্যের আলো আর তার হাসি মিলিয়ে একাকার করে দিল। বুকের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে গেল আমার। উনি আবার বললেন, তাহলে আমরা সমুদ্রের উত্তালতায় নিজেদের বিলীন করি, কি বলো? উনার কথার রেশে প্রত্যেক স্টুডেন্ট রাজি হতে আমার মনের মাঝেও উত্তালতার ঢেউ বয়ে গেল। দুর্বলতা আছে আমার সেই সমুদ্রের মাঝে, এইবার পালা বাসায় রাজি করানো, ভেবেই মন খারাপ হয়ে গেল। আমি শিওর আম্মু যেতেই দিবে না, অসহ্য। নীতি বলল, আমাদের গার্ড দিবেন কে জানিস? আমি ব্যাগে কাপড় ঢুকিয়ে বিরক্ত চোখে তাকিয়ে বললাম, আমি কি জানবো কিভাবে? আম্মুকে রাজি করাতে করাতে যান শেষ প্রায়।
আব্বু না রাজি হলে যেতেই পারতাম না ভেবেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। নীতি বলল, ডিপ্রেশন থেকে বের হও জানো, তোমাকে যে নিউজটা দিব শুনে লাফাবে তুমি। নীতির হেয়ালি করা কথায় আমি মহা বিরক্ত। ওর কথায় কোনো আগ্রহ না দেখিয়ে চুপ মেরে ব্যাগ বুঝাতে লেগে পড়লাম। আমার কোনো ভাবান্তর না দেখে আমার পাশ খেসে আহ্লাদি সুরে বলল, নীতি বলল, নিউজ শুনে খুশি হলে কি দিবি আমাকে? প্রীতি বলল, জামাই সহ এক ডজন বাচ্চা ফ্রি দিব, নিবি? আমার কথা শুনে নীতির চোখ মুখ কুচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ওর বাচ্চা ফেস দেখে আদর আদর পেল। আমি ওর মুখে ঘুরিয়ে ইনোসেন্ট ফেস করে বললাম, কি হয়েছে বেবি, রাগ করেছ, ফিডার এনে দিব? আমার কথা শুনে নীতির রাগ আরও একদম বেড়ে গেল। আমার পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে রেগে বেরিয়ে গেল। আমি সশব্দে হেসে উঠে পেছন থেকে ডেকে উঠতে ও ঘুরে আমার দিকে তোয়ালে ছুঁড়ে মেরে বলল, কাল তোমার জম আসবে বেবি, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওর কথা শুনে একদম পাত্তা দিলাম না। ভোরে উঠে জম না জমের রাজার সাথে দেখা হবে কে ভেবেছিল? আল্লাহ শেষবারের মতো হেল্প চাইছি, হেল্প মি। সো ফ্রেন্ডস, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।